বর্তমানে মিরপাড়ায় শেখ আলিমের উদ্যোগে 450 মানুষকে দেওয়া হলো ঈদের সামগ্রী। পৃথিবী জুড়ে চলছে করোনা আক্রান্ত, তারই মাঝে পড়েছে মুসলিম ভাইদের রোজার মাস। আর এই রোজার মাসে সোমবার পূর্ব বর্ধমানে মিলিকপাড়া জয়হিন্দ বাহিনীর জেলা সভাপতি রবীন নন্দী জানান, মিলিকপাড়ায় জয়হিন্দ বাহিনীর 1 নম্বর ব্লকের চেয়ারম্যান শেখ আলিমের হাত দিয়ে ঈদের পরশ নামকরণ সূচনা করা হয়। এই ঈদ উপলক্ষে এই পাড়ার 450 জন মানুষের হাতে ঈদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এদিন, এবং এলাকাবাসীর পক্ষ থেকে হালিম বাবুকে সাধুবাদ জানানো হয়। লকডাউন শুরু থেকে এরকম সমাজের কাজ করে যাচ্ছে হালিম বাবু। উপস্থিত ছিলেন জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী, ডাউনদিঘি থানার ওসি সঞ্জয় রায়, উত্তর বিধানসভার চেয়ারম্যান শেখ ডালিম, ভাইস চেয়ারম্যান ফাল্গুনী ব্যানার্জি, 1 নম্বর ব্লক সভাপতি শেখ মালিক খান, খন্ডকার শেখ রহমত, শেখ শাহরুখ সহ অন্যান্য জয়হিন্দ বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিন এখানে। বর্ধমানে 1 নম্বর ব্লক জয়হিন্দ বাহিনীর সম্মানীয় চেয়ারম্যান জনাব হালিম সাহেবের ব্যক্তিগত উদ্যোগে এবং ব্যবস্থাপনায় সারা বর্ধমান জুড়ে যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচির আজকে 48তম দিন এই মিলিকপাড়া গ্রামে বাগার 2 নম্বর অঞ্চলে অনুষ্ঠিত হলো। দীর্ঘদিন ধরে যে সকল কর্মযজ্ঞ চলেছে খাদ্যতব সামগ্রীর মধ্যে দিয়ে, আমরা জয়েন্ট বাহিনীর পক্ষ থেকে সমাজসেবকরা সবাই মিলে সাধারণ মানুষের পাশে এই কর্মসূচির নাম দিয়েছি ঈদের পরশ। অর্থাৎ হালিম প্রতি বছর তার ব্যক্তিগত উদ্যোগে এই ঈদের বিভিন্ন দাওয়াত তিনি দিয়ে থাকেন ইফতারের। এবারে এটা একটা বিরল ঘটনা সারা বিশ্বে, যে সময় পবিত্র মুসলিম সম্প্রদায়ের মানুষের দীর্ঘ কিচ্ছ সাধনের 1 মাসে রমজানের যে কর্মযজ্ঞ পালন করতে করতেও ঈদ প্রকৃতভাবে যেভাবে প্রতি বছর আমরা খুশির ঈদ পালন করি, সেবারে সেই খুশির ঈদের কোনো সুযোগ আমাদের সারা বিশ্বের মানুষের মানব জাতির কাছে নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় চিন্তাধারায় বর্ধমান উত্তর বিধানসভার চেয়ারম্যান ডালিম সাহেব রয়েছেন, ভাইস চেয়ারম্যান ফাল্গুনী ব্যানার্জি রয়েছে, কর্মাধ্যক্ষ নারায়ণ সাহেব রয়েছেন, আব্দুল খালেক খন্দেকার রহমতা রয়েছে, মাখন রয়েছে, শাহরুখরা রয়েছে, সমস্ত নেতৃত্ব লিচু ভাই রয়েছে। একটা জায়গায় আমরা মানুষকে বার্তা দিতে চাইছি যে হালিমের যে মহাকাজ এবং মহাকর্ম, এই কর্মের কোনো প্রশংসাই কিন্তু আমাদের কাছে কোনো যথেষ্ট নয়। কিন্তু একটা সতর্কতামূলক কথা আপনাদের বলছি, এখন প্রচুর ট্রেন শুরু হয়ে গেছে, এবার রাজস্থান মহারাষ্ট্র থেকে প্রচুর লোক আছে। এসব ধরনের লোক যারা আসবে তারা যখন গ্রামে ঢুকবে তাদেরকে বলবেন যেন তারা তাদের বাড়িতেই থাকে, কারণ এই ধরনের লোকেরা রোগ থাকাটা খুব একটা ভয়ের কিছু নাই। করোনা নিয়ে খুব যে ভয়ের কিছু হয় তা না, রোগ থাকাটা ভয়ের কিছু নাই, কিন্তু সামনে যেহেতু আপনাদের আনন্দের মৌসুম আছে, দেখা গেল কেউ রোগ আক্রান্ত আছে, সে যদি ঘুরে বেড়ায় পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।